তল্লাশি চালিয়ে গড়াইমারি বাজার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো ডোমকল থানার পুলিশ বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ডোমকলের গড়াইমারি বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ সেখান থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয় এবং তার কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি দেশি তৈরি পাইপগান গান এবং পয়েন্ট থ্রি জিরো থ্রি বোরের দু রাউন্ডগুলি তারপরেই তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই ব্যক্তির নাম পিন্টু মণ্ডল তার বাড়ি ডোমকলের গড়াইমারি বিশ্বাসপাড়া এলাকায় ঘটনার পর ধৃত ব্যক্তিকে থানায় নিয়ে আসে পুলিশ ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে শুক্রবার পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় ডোমকল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ